বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করব তা হলো একটু রিলিজিয়াস পারপাস। এই ব্যাপারটা আমরা যারা ভিন্ন ধর্মের আছে তারা অনেকেই জানে না, এই ব্যাপারটা একটু কনফার্ম করে দিচ্ছি। আর যেহেতু এটা একটা বাস্তবিক লাইফের জীবন ঘটনা, বিকজ আমার কাছে আমার ক্লায়েন্ট এসেছিলেন, এসে এই ব্যাপারটা সলিউশন চেয়েছেন, তো দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। ব্যাপারটা হলো যে প্রায় সময় আমার কাছে আমাকে অনেকে ফোন দেন বা কমেন্টস করেন যে কেউ হিন্দু থেকে মুসলমান যদি হতে চায় বা অন্য ধর্ম থেকে মুসলমান যদি হতে চায় তার প্রসিডিওরটা কী। এই প্রসিডিওরটা হলো যে আপনারা যদি কেউ হিন্দু ধর্ম থেকে বা ধর্ম চেঞ্জ করতে চান তার প্রসিডিওরটা হলো যে আপনারা প্রথমে একটা 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করতে হবে, অর্থাৎ হলফ করতে হবে। এই হলফটা কীভাবে করবেন সেটা হলো যে আপনি যে ধর্ম চেঞ্জ করছেন, কেউ যে আপনাকে ভয় দেখাচ্ছে না বা আপনি কারোর জন্য যে চেঞ্জ করছেন না, একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে যে চেঞ্জ করছেন, এই লেখাগুলো হলফনামায় লেখা থাকবে। আর যখন আপনি হলফ করবেন সেক্ষেত্রে অবশ্যই হলফ করার পর কিন্তু আপনি হয়তোবা ইসলামিক দিক থেকে মুসলমান হলেন, রাষ্ট্রীয়ভাবে আপনি কীভাবে মুসলমান হবেন, এক্ষেত্রে হলো যে আপনাকে যখন হলফ করবেন 300 টাকার স্ট্যাম্পে আপনার একটা ছবি লাগবে, এক কপি ছবি, ছবিটা অ্যাটাচ করে আপনি যেখানেই থাকেন না কেন, যে অঞ্চলেই থাকেন না কেন, সেই অঞ্চলে অবশ্যই আপনাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে। আর সেই কোর্টে গিয়ে আপনার যে অঞ্চল আছে সে অঞ্চল বেসিসে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়, সেই ম্যাজিস্ট্রেট অবশ্যই আপনার এফিডেভিটে কাউন্টার সাইন করে দিবে। অর্থাৎ কাউন্টার সাইন যখন করে দিবে যে হ্যাঁ আপনি ধর্ম চেঞ্জ করেছেন, আপনার ধর্ম চেঞ্জ করা হয়েছে, আপনি নিজে উইলিংলি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধর্ম চেঞ্জ করে দিয়েছেন, সেক্ষেত্রে যখন কাউন্টার সাইনটা দেওয়া হবে তখন কিন্তু আপনার রাষ্ট্রীয় একটা ডকুমেন্টস হয়ে যাবে, আপনি সত্যিকারিতে ধর্ম চেঞ্জ করেছেন, বিনকি আপনি মুসলমান হয়েছেন। আমার কাছে যে প্রবলেমটা এসেছে কিছুদিন আগে সেটা হলো যে একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হতে চায়। এখন ধর্ম থেকে হিন্দু থেকে যখন মুসলমান হতে চায় তখন এফিডেভিট করালাম, এফিডেভিট করানোর পর বিজ্ঞ আদালতে গেলাম, কাউন্টার সাইন করলাম, সেক্ষেত্রে কাউন্টার সাইনটা আনপ্রেডিক্টেবল উইদিন কোর্ট ছিল না, বিদায় হয়নি। কিন্তু মেয়েটা যখন তার বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পর তার ফ্যামিলি তাকে কোনোভাবেই হিন্দু থেকে মুসলমান হতে দিচ্ছে না। এই ক্ষেত্রে শুধু এই মেয়েটা নয়, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফ্যামিলি থেকে যদি ধর্ম চেঞ্জ করতে না দেওয়া হয় সেক্ষেত্রে আমার আইনগত ব্যবস্থা আমি কী নিতে পারি। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি যে যদি আপনারা 18 বছরের উপরে হন, অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে যদি 18 বছর উপরে হয় অবশ্যই সে অ্যাডাল্ট। আর আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী 18 বছর উপরে হয়ে গেলে আপনি আপনার ধারায় চিন্তাধারায় আপনি চলাফেরা করতে পারবেন, অর্থাৎ আপনাকে অ্যাডাল্ট হিসেবে গণ্য করা হবে, সাবালক হিসেবে গণ্য করা হবে অথবা সাবালিকা হিসেবে গণ্য করা হবে, আপনি আপনার চিন্তাধারা অনুযায়ী আপনার যা মন চায় তা আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনি ধর্ম চেঞ্জ করতে চান, আপনার ফ্যামিলি যদি ধর্ম চেঞ্জ করতে না দেয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে আমাদের কনস্টিটিউশনাল ভায়োলেশন আছে সেটা ভায়োলেশন করা হলো, অর্থাৎ আপনাকে আপনার ধর্ম পালন করতে দিতে হবে, আপনার ফান্ডামেন্টাল নিড যেগুলো সেগুলো পালন করতে দিতে হবে। এখানে ধর্ম যদি আপনি চেঞ্জ করতে দেন আর আপনার ধর্মের ব্যাপারে যদি আপনার ফ্যামিলি আপনাকে কোনোভাবে হেল্প না করে বরঞ্চ আপনাকে বাধা দিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হবে। আর ফান্ডামেন্টাল রাইট যখন ভায়োলেশন হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি রিট করতে পারেন। আর মহামান্য হাইকোর্টে যখন আপনি রিট করবেন যে আপনার 18 বছর উপর হয়ে গেছে, আপনি ধর্ম চেঞ্জ করতে চান কিন্তু আপনাকে পারিপার্শ্বিক মানুষগুলো, রিলেটিভসগুলো, আত্মীয় স্বজনগুলো আপনাকে ধর্ম চেঞ্জ করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে এই যে প্রয়োজন সাপেক্ষে আপনি ধর্ম চেঞ্জ করতে চাইলেও তাদের কারণে চেঞ্জ করতে পারছেন না, তারা আপনাকে বাধা দিচ্ছে, আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। অবশ্যই রিট পিটিশনে আপনার পক্ষে রায় দেওয়া হবে, ইভেনকি আপনার পক্ষে রায় দিয়ে আপনাকে মুসলিম করে আপনার স্বাধীনতা অনুযায়ী আপনার ব্যক্তি স্বাধীনতাকে মূল্যায়ন দিয়ে আপনাকে অবশ্যই আপনার পক্ষে রায় প্রদান করা হবে। আর আপনারা বলতে পারেন যে কালেমা কখন পড়বেন, তাহলে মুসলিম হওয়ার মূল শর্ত হলো যে আপনারা আমাদের যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, এই কালিমাটা যে আছেন এই কালিমাটা পাঠ করতে হবে। আর এই কালিমাটা পাঠ করা অবশ্যই আপনি নিচে পাক পবিত্র হয়ে একজন মসজিদে গিয়ে যে কোনো একটা হুজুরের মাধ্যমে বা যে কোনো একজন ধার্মিক মানুষের মাধ্যমে আপনারা
এই আমাদের কালিমা তাইয়বা পাঠ করে মুসলিম হতে পারেন। একান্ত একমাত্র আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে এবং কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রেখে আপনারা যখন কালিমা পাঠ করবেন তখনই ধর্মীয়ভাবে আপনি একজন মুসলমান হয়ে যাবেন। আর যখন আপনারা কাউন্টার সাইন করবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তখন আপনারা রাষ্ট্রীয়ভাবে ডকুমেন্টস পেয়ে গেলেন, অর্থাৎ ধর্মীয়ভাবে আপনি প্রথমেই কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন। আর কাউন্টার সাইনটা করালে হয়টা কি, তখন আপনি রাষ্ট্রীয়ভাবে মুসলমান হয়ে গেলেন, তখন যে কোনো জায়গায় যান না কেন এই এফিডেভিটটা আপনার কাজে লাগবে, যে কোনো জায়গায় যান না কেন এটা দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন। ইভেন কি আপনি যদি মুসলমান এর প্রমাণটা এই কাগজটা হিসেবে ইউজ করবে, ইভেন কি পরবর্তীতে যখন আপনি ভোটার আইডি কার্ড চেঞ্জ করতে যাবেন বা জন্ম নিবন্ধন চেঞ্জ করতে যাবেন বা অন্য যে কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে যাবেন এই যে 300 টাকার এফিডেভিটটা আছে সেটা দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে যদি আমি মুসলমান হয়ে যাই সে তার পরবর্তীতে আমি জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড বা আমাদের ন্যাশনাল আইডি কার্ডগুলো চেঞ্জ করবো কী করে, এই ক্ষেত্রে অবশ্যই আপনি নাম চেঞ্জ করার জন্য আলাদা একটা এফিডেভিট আছে, সেই নাম চেঞ্জ করার যে এফিডেভিটটা আছে সেই এফিডেভিটটা আপনারা ইউজ করতে পারেন। ইভেন কি সেখানে আপনাদের কাউন্টার সাইন লাগবে, আর কাউন্টার সাইন লাগার পরে কাউন্টার সাইন করার পরবর্তীতে আপনাদের যেখানে যেখানে নির্বাচন অফিস আছে বা আপনাদের চেয়ারম্যান পরিষদ আছে যেখানে যে এই ডকুমেন্টসটা দিতে হয় এই ডকুমেন্টসগুলো দিলে আপনাদের নামটা সংশোধন হয়ে যাবে। এই ব্যাপারে পরবর্তীতে আপনাদেরকে আর কোনো কোশ্চেন আরাইজ হবে না বা আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা দূর দূরান্ত থেকে অনেক সময় আপনারা আমাদেরকে ফোন দেন যে এই এফিডেভিটের যে প্রসিডিওরটা বা এই ধর্ম চেঞ্জ করার যে প্রসিডিওরটা এটা এত দূর থেকে আপনারা আসতে চান যে একদিনে করা সম্ভব কিনা, এটা আমি বলতে চাই যে হ্যাঁ একদিনেই করা সম্ভব, এটার জন্য আপনাদের 2-2.5 ঘন্টা সময় লাগবে। আর কোর্ট যদি থাকে যেদিন কোর্ট থাকে সেদিন অবশ্যই আপনারা করতে পারবেন, আর যেহেতু সরকারি বন্ধ ছাড়া প্রত্যেকদিনই কোর্ট থাকে ইনশাআল্লাহ আপনারা আসলে একদিনের মাঝখানে এই সকল প্রসিডিওরগুলো শেষ করতে পারবেন, তাতে কোনো জটিলতা হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি ধর্ম চেঞ্জ করার ব্যাপারে আপনাদের যে মানে ইনপারফেক্ট যে নলেজ ছিল সেটা আজ ক্লিয়ার হয়েছে, বা আপনারা যেটা ব্যাপারে একটু ধারণা ক্লিয়ার ছিল না সেটাও আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। ভবিষ্যতে যদি এর বিষয়ে যদি এর পরেও যদি এইসব ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা আপনাদেরকে প্রপার ডকুমেন্টস ইভেনকে প্রপার আনসারটা পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।